হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজি অ্যান্ড। আজকে আমি আপনাদের দেখাবো দুটো অ্যামেজিং খেলনা। এগুলোর মধ্যে একটা হলো লেগো ক্রিয়েটার্সের মধ্যে একটা। আমরা এই লেগোটি দিয়ে এটি এই রেসিং কারটি তৈরি করতে পারবো। এছাড়াও আমরা এখানে তৈরি করতে পারি এই দুটো। এই দুটো ম্যানুয়াল ভিতরে দেওয়া আছে, আমি রেসিং কারটি বানিয়েছি। আমার এই যে রেসিং কারটি অংশগুলো নড়ানো যায়। আমি আপনাদের আগে একটি ট্রাক আমি আগে আপনাদের এরকমই ব্লকের একটি ট্রাক এবং হাল দেখিয়েছিলাম, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। এগুলোর মধ্যে এটির ক্যাটালগ হলো এটি, এবং বাকি দুইটা অর্থাৎ অন্য গাড়ি এইটি এবং স্পিডবোর্ডটি হলো এইটি। এখানে আমরা একসাথে তিন গাড়ি ক্যাটালগ পাচ্ছি, কারণ আমাদের এখানে এ দেখুন এখানে দেওয়া আছে 3-in-1। এখানে আমাদের একটি এক্সট্রা পার্ট দেওয়া হয়েছে। এছাড়াও আমি আপনাদের একটি ব্লকের ক্লাসের ভিডিও বানিয়েছি, ওটাও দেখবেন। আরো একটা কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের আপডেট ভিডিও আপনারা পেয়ে যান। আমাদের দ্বিতীয় আকর্ষণীয় খেলাটি হলো ট্রান্সফর্মার। এখানে আমরা একটি বাম্বলবি পিকচার, এখানে অপটিমাস প্রাইম, এর নাম আমি জানি না, এর নামও আমি জানি না, একটু লম্বা। এখানে ভালো ট্রান্সফর্মারদের একটি সাইন বোর্ড আমি নিয়েছি, এই পিসটি আমি এটি আনবক্স করব। তলোয়ারটা দিয়ে নিই, খুবই ভালো লাগছে। এখন আমরা এটিকে ডাইনোসরে করব, ডাইনোসরে পরিবর্তন করব। তার জন্য আমরা আগে এই অংশ হাতে এই দুটি খুলে নেব। এখন তলোয়ার দুটিকে এই সাইডে রেখে এখন আমরা এটাকে আগে আমাদের উপরে আসবে এই অংশটি, এটিকে আমরা আগে উপরে তুলে নিই। এবার আমরা ড্রাগনে মাথার অংশ আটকে এরকম উঁচু করে দেবো হাতে রেখেছে। ডাইনোসরের একটু সময় নেই, আমাদের ডাইনোসরটি রেডি। আমি আপনাদের চারিপাশে মনে হচ্ছে কি ডাইনোসরটি সত্যিই উঠছে, আবার মুভমেন্ট করানো যায় এই হাতের জন্য। ট্রান্সফর্মারটি লোকতন্ত্র থেকে এটি বেশি ভালো লাগে।
আমাদের আমার এই দুটি খেলনা খুবই পছন্দ। আমি আপনাদের এটি বানিয়ে রেখেছি, তবে আমি আপনাদের এই দুটিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। এই দুটি গাড়িগুলো দেখতে খুবই সুন্দর, ট্রান্সফরমারটিও খুবই সুন্দর। তবে আজকের মতো এখানেই বিদায়।